আপনারা সবাই জানেন যে ভেরিটা এটা সমবায় করে চাষিরা চাষ করে, এবং এই ভেরিটাকে কেন্দ্র করে একটা দালাল চক্র গড়ে উঠেছিল 2021-এর আগে, এবং এই ভেরিটাকে সামনে রেখে প্রচুর মানুষের কাছ থেকে টাকা পয়সা তুলে নেওয়া হয়েছে। কিন্তু আমি ওখানে নির্বাচিত হওয়ার পরে সেই ভেরির কাজটা সম্পূর্ণভাবে বন্ধ করে দিই। কিছুটা অংশ ভরাট করেও নেওয়া হয়েছিল 4-5 কাঠা মতো, সেই জমিটাও চাষিরা যখন নাকি আমার কাছে অভিযোগ করে যে এটা ভরাট করা হয়েছে, চাষিরা 6 মাস আগে সে থানায় অভিযোগও জানায় এবং সেটা সেই জায়গাটাও কাজ আমরা বন্ধ করে দিই। পৌর প্রতিনিধি হিসাবে আমার জমি জমা সংক্রান্ত ব্যাপারে ঢোকার কোনো জায়গা নেই। আর দ্বিতীয় কথা, যেখানে সম্পূর্ণটাই বেআইনি সেখানে আমি আইনি রাস্তায় কী করে তার সমাধান করব? হতে পারে সারা কলকাতা শহরেই বেআইনি নির্মাণ আছে, বেআইনি নির্মাণ আটকানোর ক্ষমতা আমাদের নেই, তার জন্য পুলিশ আছে, প্রশাসন আছে। 2000 বর্গফুটের জমি, সমস্ত জমিটাই সরকারি জমি, ওখানে কোনো জমি না জুল করেন না কারোর আছে। গত 15 বছর ধরে সরকারি জমি দখল করে ওখানে বাড়ি হয়েছে, আমি অস্বীকার করতে পারবো না, তার দায়ভার আমি আজকে নেব না। আমি 2.5 বছর এসেছি, এই 2.5 বছরের মধ্যে চেষ্টা করেছি যাতে জল ওখানে জলাশয়ে ভরাট না হয়, এবং ওই যে 150 বিঘা জলাশয় আছে সেটাও ভরাট করার পরিকল্পনা ছিল, আমি আসার পরে বন্ধ করে 2.5 বছর তিনি দায়িত্বে রয়েছেন এবং এই 2.5 বছরের মধ্যে কোনো রকমের কোনো দুর্নীতি তিনি অন্ততপক্ষে করতে দেননি। কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক তিনি একটা প্রসঙ্গ বললেন বক্তব্য রাখতে গিয়ে, তিনি বলছেন যে এত বেআইনি কাজ হচ্ছে সুতরাং তার মধ্যে তিনি একা আইনি কাজ কিভাবে করতে পারেন, অর্থাৎ কোথাও না কোথাও গিয়ে তাঁরও ওই দড়িটা কোনো জায়গায় যেন বাঁধা রয়েছে এমনটাই মনে হলো অন্ততপক্ষে তার বক্তব্যে। জয়ের কাছে আমি আসবো, কিন্তু তার আগে রাধামোহনবাবু আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিয়েছেন। দেখুন, আপনি কিন্তু এখানে প্রতিবেদনে উনি বললেন যে সরকারি জমি অধিগ্রহণ করা হয়েছে, অধিগ্রহণ করে একের পর এক বাড়ি হয়েছে, তাহলে উনি তো সরকারি লোক কথা বলছেন, মানে পুরো প্রতিনিধি কথা বলছেন, তাহলে উনি তো হয়তো সঠিক বক্তব্যই রাখছেন। তো এই জায়গাগুলো তো আজ থেকে হচ্ছে না, ইনফরমেশন গুলো তাহলে রয়েছে, কিন্তু তারপরে কোনো স্টেপ নেওয়া হচ্ছে না কেন জয়? এক্স্যাক্টলি, আমি আমার নিজের বক্তব্য দেওয়ার আগে প্রথম ওনার বক্তব্যের এই কথাটাই নিয়ে খুব প্রথমে শুরু করি। সেটা হচ্ছে যে কাউন্সিলর বলছে আমি 2.5 বছর এসেছি, এইবারে 2.5 বছরের আগে কে দায়িত্বে ছিল সে তার তাহলে দায়িত্ব? উনি বলছেন যে সরকারি জমি অধিগ্রহণ হচ্ছে, আর সব থেকে বড় জিনিস হচ্ছে এইটা কলকাতা কর্পোরেশনের যিনি মাথায় বসে আছেন তিনি তাহলে গত 13 বছর কী করছিলেন, সেই প্রশ্ন তো স্বাভাবিকভাবে উঠবে। এইবারে একটা ছোট্ট উদাহরণ দিই, আমি বা আপনি একজন সাধারণ মানুষ কলকাতার বুকে যদি একটা ছোট দোকান বাড়ি ঘর তুলতে যাই, তার জন্যে একটা বড় তালিকা আছে পারমিশন বের করতে হয়, সেটা সয়েল টেস্ট হোক, সেটা ইলেকট্রিক লাইনের জন্য হোক বা জলের লাইনের জন্য হোক। তাহলে দিনের পর দিন এই বেআইনি যখন কনস্ট্রাকশন হচ্ছে, বেআইনি নির্মাণ হচ্ছে, তার ইলেকট্রিক্যাল লাইন কী করে কর্পোরেশন দিয়ে দিচ্ছে, তার জলের লাইন কী করে কর্পোরেশন দিয়ে দিচ্ছে, এই প্রশ্নগুলো তো স্বাভাবিকভাবে আসবে। এবং স্বাভাবিকভাবে একটা প্রশ্ন উঠে আসছে যে গত কয়েকদিন আগে যে গুলিকাণ্ড হলো, সেই গুলিকাণ্ডের পিছনেও কিন্তু প্রথমে একটা প্লট সাজানো হচ্ছিল, যেটা সম্ভবত এটা 1500 বা 2000 স্কোয়ার ফিটে একটা গোডাউন নিয়ে বিষয়, কিন্তু তা নয়, পরে উঠে আসলো এটা হচ্ছে এই 150 বিঘে এই জলাজমি ভরাট নিয়েই কিন্তু দ্বন্দ্ব। আমি আবার বলছি দায়িত্ব নিয়ে যে এই জলাজমি ভরাট নিয়ে এবং এই বেআইনি নির্মাণের পিছনে যে টাকার অঙ্কটা জড়িয়ে আছে সেটা কিন্তু সামনে আসছে না। এই টাকার অঙ্কটা এই কাউন্সিলর থেকে রীতিমতো উপর অবধি যাচ্ছে এবং তার মধ্যে বড় বড় আধিকারিক কর্পোরেশনে জড়িত আছে, কারণ পয়সা নিয়েই এই ইলেকট্রিক লাইন হোক বা জলের লাইন হোক বা ওইখানে এরকম নির্মাণ করার কাউন্সিলর তো অস্বীকার করেছেন 2.5 বছর তিনি ক্ষমতায় রয়েছেন কিন্তু তার মধ্যে তিনি কোনো রকমের কোনো অন্যায় কাজ করতে দেন। সবচেয়ে বড় তাহলে প্রশ্ন চলে আসছে, সেটা হচ্ছে প্রশাসন থেকে শুরু করে কর্পোরেশন থেকে শুরু করে এই রকম যখন বয়ান উনি দিলেন এবং অ্যাগ্রি করলেন যে হ্যাঁ গত 15 বছর ধরে 13 বছর ধরে উনি জানতেন যে সরকারি জমি অধিগ্রহণ হচ্ছে, আমার বক্তব্য হচ্ছে এই বাইট উনি কবে দিয়েছেন? এবং তারপরে কর্পোরেশনের মেয়রের বক্তব্য কী, উনি কী অ্যাকশান নিয়েছেন সেটা তো দেখার বিষয়, উনি অ্যাকশান নিতে পারবেন না কারণ নিচ থেকে উপর অবধি পুরো এই টাকার ভাগটা চলে আসছে। বেশ, রাধামোহন বাবু দেখুন, জিনিসটা হচ্ছে যে ইললিগাল কনস্ট্রাকশন বলুন বা ইনফিল্ট্রেশন বলুন আপনি, এটা কিন্তু বাংলা থেকে নিয়ে আশেপাশে রাজ্য তো যদি দেখেন ডাবল ইঞ্জিন সরকারেতে অনেক বেশি আছে, যেখানে হাইকোর্ট দিনের পর দিন কি বলে ফাইন দিয়ে যাচ্ছে, মানে 5 লাখ টাকা ফাইন করতে, যাই হোক। কিন্তু জিনিসটা হচ্ছে না, এটা ঠিকই কথা, ইললিগাল কনস্ট্রাকশনটা অনেক অনেক বেশি বেড়ে যাচ্ছে, কিন্তু দেখুন এটা এটা ইললিগাল কনস্ট্রাকশনটা আটকানো একটা এমএলএর জন্যে বা একটা কাউন্সিলরের জন্যে মানে অত সোজা না, যেটা বিউরোক্র্যাটের জন্য সোজা বা প্রশাসনের জন্য সোজা, প্রশাসনকে একটু এটার মধ্যে দায়িত্ব নিতে হবে।
কিন্তু জিনিসটা হচ্ছে যে ইনফিল্ট্রেশন বলছেন আপনি, ইনফিল্ট্রেশন তো আপনি ডাবল ইঞ্জিন সরকারে অনেক বেশি আছে, আসামে নিয়ে নিন। আচ্ছা আমরা বলছি বাংলাদেশ বাংলাদেশ, আমরা চাইনিজদেরকে তো ভুলে যাচ্ছি। চাইনিজরা যে অরুণাচল প্রদেশে যে যারা 10 কিলোমিটার দখল করেছিল 2019 অব্দি, এখন 2024 এ 60 কিলোমিটার দখল করে। রাধামোহন বাবু আমি একটু ইন্টারাপ্ট করছি, আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে গুলশান কলোনি এবং সেই গুলশান কলোনিতে অনুপ্রবেশকারীরা এত বেড়ে গেছে সেটা নিয়েই উদ্বেগ প্রকাশ, এবং তাই নিয়েই আমাদের আলোচনা। প্লিজ যদি এই টপিকে থাকেন তাহলে সুবিধা হয়, কারণ আমাদের হাতে সময় খুব কম। একদম অনুপ্রবেশ, অনুপ্রবেশ তো ওটাও হচ্ছে আপনার, আমরা যেটা অনুপ্রবেশ বলছি অনুপ্রবেশের মানে কি হয়, অনুপ্রবেশ বাংলাদেশ থেকে আসুক বা অনুপ্রবেশ চাইনার অন্য দেশ থেকে আসুক, অনুপ্রবেশ সব জায়গায় হচ্ছে নিঃসন্দেহে। কিন্তু আমাদের আলোচনায় আজ শহর কলকাতা গুলশান কলোনি কসবা, এবার আমি বলি একটু বলতে দিন, অনুপ্রবেশটা কি আটকাবে? অনুপ্রবেশটা আটকায় আমাদের মানে বিজেপি গভর্নমেন্টের মানে বিএসএফ, ঠিক আছে, বিএসএফ এর যেখানে কি বলে বর্ডার এক্সটেনশন করা হয়েছে তালেও অনুপ্রবেশ আটকানো পারছে না। কেন বর্ডার এক্সটেনশন করা হয়েছে? কি খাওয়া খাবার জন্য, টাকা খাওয়ার জন্য, এবং গরু পাচারে টাকা খাওয়ার জন্য? কিসের জন্য আটকে, কিসের জন্য করা হয়েছে? বিএসএফ তাহলে কেন আটকাতে পারছে না? এবার দেখুন আমি বলি, বর্ডার সিকিউরিটি বিএসএফ এর হাতে আছে, এটা কিন্তু রাজ্য পুলিশ করে না। স্টিল আপনি দেখুন অনুপ্রবেশ কিন্তু আসামে, আসামে সিএম হেমন্ত বিশ্বাস শর্মা উনি বলে বলে আমার মনে হয় ওনার মুখ ব্যথা হয়ে গেছে, যেহেতু ডাবল ইঞ্জিন সরকার উনি কিছু বলতে পারছেন না। ওখানে অনুপ্রবেশ আটকানো যাচ্ছে না, আমাদের এখানে যে অনুপ্রবেশ হচ্ছে এটা তো আমার তো যা মনে হচ্ছে এটা তো বিএসএফ এর চক্রান্ত করা হচ্ছে। এবার হ্যাঁ অনুপ্রবেশ একটা, আমি মানলাম আপনার যুক্তিতে বিএসএফ এর অন্যায়, বিএসএফ এর নজর এড়িয়ে অনুপ্রবেশ করছে অনুপ্রবেশকারীরা, কিন্তু আমার কাছে স্পষ্ট বক্তব্য একটাই, যদি বিএসএফ এর অন্যায় হয়ে থাকে বা আমি মেনে নিলাম তাদেরই সবটাই অন্যায়, কিন্তু এই যে ঘাটি ঘেরে তারা এখানে বসে রয়েছে দীর্ঘদিন ধরে, তাদের বসতি এখানে হচ্ছে, তারা জল পাচ্ছে, তারা কল পাচ্ছে, তারা বাড়িঘর পাচ্ছে, তাহলে সেই বিষয়টা দেখার দায়িত্ব কার? বিএসএফ এর না, দেখুন জল পাচ্ছে, বাড়ি পাচ্ছে বা ইলেকট্রিসিটি পাচ্ছে এইটা হচ্ছে কিন্তু আইনের কথা, এটা কিন্তু নেসেসিটি যেটা বলে আমরা, কাদের নেসেসিটি রাধামোহন বাবু? এটা কিন্তু পাওয়ার সবার, যারা অনুপ্রবেশ করছে তাদের, কিন্তু আপনি কাউকে আটকাতে পারবেন না। কেন যখন যদি ভাবুন অনুপ্রবেশরা, আপনারা বলছেন যেভাবে অনুপ্রবেশ আছে, অনুপ্রবেশ কিন্তু যদি কারোর আধার কার্ড আছে বা ভোটার কার্ড আছে তখন কিন্তু ওকে অনুপ্রবেশ বলা যাবে না, যার কিছুই নেই, না তো আধার আছে না তো ভোটার আছে, তারা অনুপ্রবেশ, ঠিক আছে? ওটা আপনারা যদি বলছেন, যদি বিজেপি বলছে, বিজেপি আমাদেরকে দিক লিস্ট দিক, অসুবিধা কোথায়? বেশ আমি একটু ইনফরমেশনটা আরো ক্লিয়ার করি রাধামোহন বাবু, যদি একটু সময় দেন আমি দুটো বক্তব্য আপনার সামনে রাখি। একদিকে মন্ত্রী ফিরাদ হাকিম, এবং মন্ত্রীর থেকেও বড় বিষয় তিনি কলকাতা পুরসভার মেয়র, সেই মেয়র কি বলেছেন, এবং ঠিক তার আগে আপনাদের আরো একটা বক্তব্য শোনাবো বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের, তিনি বা কি বলেছেন, পরপর দুটো বক্তব্য শুনুন। হচ্ছে কি করে নাকের ডগায় কাউন্সিলরের, কেউ কিচ্ছু জানে না, সত্যি সম্ভব? নিখাদ বদমাইশি, নিখাদ এই রাজ্যকে টাকা ইনকামের জন্য কিভাবে শেষ করে দেওয়া যেতে পারে, এদের বিদায় আসন্ন নিশ্চিত হয়ে গেছে, যাবার আগে লুট তরাজ চলছে। মেয়র জানে, মেয়র তো নিশ্চয়ই জানেন, মুখ্যমন্ত্রী জানেন, কেউ কিছু জানেন না, এটা তো হতে পারে না যে বিঘের পর বিঘের জমি ভেরি দখল হয়ে যাচ্ছে, স্নেহের পরশগুলো কিন্তু মেয়র এই জুলকার এই মুহূর্তে তাদেরই প্রশ্রয় হয়ে উঠেছে, প্রমোটার কেস গন্ডগোল হয়েছে, তাই দুজনে শিশুর মতো সারল্য নিয়ে যাবতীয় ক্রাইম অর্গানাইজ করা, যাবতীয় ক্রিমিনালদের প্রশ্রয় দেওয়া, যাবতীয়ভাবে অনুপ্রবেশ ঘটিয়ে তাদের ভোটার আই কার্ড তৈরি করে ওইখানে সরকারি জমি, এবং এটার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি যোগাযোগ রয়েছে। আমি দায়িত্ব নিয়ে কথা বলছি, ফিরাদ হাকিম কালকে প্রেস মিট করে প্রমাণ করুন, এই সুশান্ত ঘোষ কালকে প্রেস মিট করে প্রমাণ করুন, আমি ওপেন সম্মুখ চ্যালেঞ্জ দিচ্ছি, আপনারা জানেন না এখানে অবৈধ নির্মাণ হচ্ছে না, জমি দখল হচ্ছে না, চলুন জমি দখলের প্রমাণ দিচ্ছি, আমি জমি দখলের প্রমাণ দিচ্ছি, স্নেহের পরশ দেবালে পর কাজ করছে, এই 108 ওয়ার্ডে এই সুশান্ত ঘোষের ওয়ার্ড তালড্যাংরায় নরেন্দ্রপুর থানার কাছে 2000 বিঘা সরকারি জমি লুট হচ্ছে, সেখানে ডেভেলপ চলছে, নিন আমি ভিডিও দেখাচ্ছি, ভালো করে ভিডিও চালাচ্ছি, 2000 সরকারি বিঘা, ভালো করে ভিডিও দেখুন, আমি আপনাদের পিসিআর এর আমি কানেকশন এই ভিডিও পাঠাচ্ছি, 2000 বিঘা, আবার শুনে রাখুন, আমি ববি হাকিমকে চ্যালেঞ্জ করছি, কালকে প্রেস মিট করে বলুন এই জমি কোথায় গেল,
কি করে গেল? মমতা বন্দ্যোপাধ্যায় ভূমি এবং ভূমি রাজস্বের মন্ত্রী, তিনি বলুন যে এই জমি কি করে এই ডেভেলপারের কাছে এলো? দাঁড়ান, আমি তো বলছি ডেভেলপার কে দেখতে চান? ডেভেলপার স্নেহের পরস আমি জিজ্ঞেস করছি সুশান্ত বাবু, ববি হাকিম কালকে প্রেস মিট করে বলুন এই স্নেহের পরস কে আমরা চিনি না। যদি কাজও নয়, ক্ষমতাও নেই, কাজও নয়, পৌর প্রতিনিধির কাজ হচ্ছে, আমাদের কাজ হচ্ছে আমার ওয়ার্ডের যে ডিমান্ড সেটাকে কর্পোরেশন পর্যন্ত পৌঁছানো। অবৈধ নির্মাণ নিয়েও বলতে পারে যদি জানান তা না থাকে, কিন্তু আমাদের পক্ষে অবৈধ নির্মাণ আটকানোর আমি তো এক্সিকিউটিভ পাওয়ার নেই, আমার কমিশনারের আন্ডারে এক্সিকিউটিভ পাওয়ার, আমি মেয়র, আমরা পলিসি তৈরি করি MMEC, আর ওদের কাছ দিয়ে ফিডব্যাক নিই হাউস থেকে, কে এক্সাইজ ডিউটি দিচ্ছে বা GST দিচ্ছে না দিচ্ছে যেমন MLA-র দায়িত্ব নয়, কে ইনকাম ট্যাক্স দিচ্ছে না দিচ্ছে যেমন MP-র দায়িত্ব নয়, সেরকম ইল্লিগাল বাড়ি কে করছে না করছে সেটা এক্সিকিউটিভের দায়িত্ব, জনপ্রতিনিধির দায়িত্ব নয়। কারোর কোনো দায়িত্ব নেই, তাহলে পরে দায়িত্বটা কার? একেবারে 12 সেকেন্ড করে আমি সময় দিতে পারবো, অনুষ্ঠানের একেবারে শেষের দিকে রয়েছে জয়। সবটাই বর্জিত চলে, এতদিন ধরে 13 বছর ধরে এই প্ল্যান স্যাংশন কী করে হলো, মিউটেশন কী করে হচ্ছে, ইলেকট্রিক্যাল লাইন কী করে হচ্ছে, জলের লাইন কী করে দেওয়া হচ্ছে, উনি সব কিছু জানতেন। বিষয়টা হচ্ছে ভোটার কার্ডটাও ফেক বানিয়ে দেওয়া হচ্ছে, ঠিক ভোটের দিনে আপনারা যখন দেখেন না যে ফেক ভোটার, এইটা ফেক ভোটার। রাধামোহন বাবু 12 সেকেন্ড না, জয় যেটা অ্যালিগেশন দিচ্ছে সেটা তো কোর্টে নিয়ে যাওয়া উচিত আমার মনে হয়, কেন ওরা তো থেকে থেকে কোর্টে যায়, রাজনীতি ময়দানে তো থাকে না। হ্যাঁ, এবার সেকেন্ড হচ্ছে যে দেখুন এটা কিন্তু ঠিকই কথা, ভাবুন ফর এক্সাম্পল কেউ যদি ট্যাক্স চুরি করে বা ইনকাম ট্যাক্স বলুন বা GST বলুন বা হোয়াট এভার, এটা কিন্তু ফাইন্যান্স মিনিস্টারের কাজ না যে ট্যাক্স যে চুরি করছে তাকে ধরে নেওয়া, এটা কিন্তু ইনকাম ডিপার্টমেন্ট বা GST ডিপার্টমেন্ট ধরবে। মানে প্রায় 2000 বিঘা মানে জমি এরকম সরকারি অধিগ্রহণ হয়েছে, মানে এখানে আমি প্রথম আপনি প্রশ্ন করেছিলেন সলিউশন কি, এর এক ও একমাত্র সলিউশন মানুষকে একত্রিত হয়ে এই সরকারকে সরাতে হবে, না হলে যেভাবে এই মানে দুর্নীতিটা বাসা বেঁধেছে আমরা কোনোদিন মুক্তি পাবো না, পশ্চিমবঙ্গ ছাড়কার হয়ে যাচ্ছে এবং আরও যদি বেশি যতদিন যাবে আরও বেশি যাবে, এটা থেকে আর মুক্তির কোনো উপায় নেই, মানে কোনো গোল গোল ঘুরে লাভ নেই। একদমই তাই, অর্থাৎ সলিউশন একটা জায়গাতে, সেটা হচ্ছে আরও মানুষকে অর্থাৎ রাজ্যের মানুষকে আরও সচেতন হতে হবে। অনেক অনেক ধন্যবাদ জানাই যারা উপস্থিত ছিলেন আমাদের এই আলোচনায়, এবং এরই সঙ্গে আলোচনা আমাদের করতে হয়েছে এই বিষয়টা নিয়ে, তার কারণ যেভাবে বাইরে থেকে মানুষজন ঢুকে যাচ্ছে, তারা এসে আমার আপনার জায়গা দখল করে একেবারে ঘাঁটি গেড়ে বসে রয়েছে, তাদেরকে যদি উচ্ছেদ না করা হয় তাহলে একটা সময় হয়তো গৃহহীন হয়ে পড়বো আমরা আপনারা, আগামী 10 বছর সেটা কিন্তু আরও ভয়ঙ্কর হতে চলেছে যদি এইরকমভাবেই অনুপ্রবেশ হয়, আর এই কারণেই আমাদের আলোচনাটা করতে হয়েছে আজ। আজকের এই আলোচনা এখানেই আমরা শেষ করছি, তবে অন্যান্য সব ব্রেকিং খবরের জন্য আপনাদের নজর থাকুক রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।